जय श्री अमरनाथ। सकल अमरनाथ तीर्थ यात्रीदेर जन्नो खुशीर खबर, अमरनाथ यात्रा 2023 एर आयोजन समाप्त होयेछे। एतदिन पर्यन्त सबाई अधीर आग्रहे अपेक्षा करछिल, ना आसछिल यात्रार दिन ओ तारीखेर घोषणा, ना छिल यात्रार रेजिस्ट्रेशनेर कोनो खबर, ना छिल मेडिकेल निये कोनो सूचना। सेई अपेक्षार अवसान हलो आज। अमरनाथ यात्रा 2023 এর জন্য সকল রকম ব্যবস্থা চূড়ান্ত হয়ে গেছে, তাই সকল তীর্থযাত্রীদের জন্য বড় খুশির খবর। কমপ্লিট হেলথ সার্টিফিকেট ফর্মও এসে গেছে, স্টেট ওয়াইজ মেডিকেল টেস্ট সেন্টার লিস্টও এসে গেছে। এখন থেকে অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন শুরু হবে। 542টা ব্রাঞ্চের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। অমরনাথ যাত্রা 2023-এ সকল তীর্থযাত্রীদের জন্য বড় খবর হলো এই যে, আগামী 1 জুলাই থেকে অমরনাথ যাত্রা 2023 শুরু হবে। হ্যাঁ বন্ধুরা, 1 জুলাই শনিবার থেকে অমরনাথ যাত্রা 2023 শুরু হতে চলেছে। আজকের সবচেয়ে বড় খবর, অমরনাথ যাত্রা 2023 শুরু হচ্ছে 1 জুলাই শনিবার 2023 থেকে, শেষ হবে 31 আগস্ট বৃহস্পতিবার। হ্যাঁ ঠিক শুনেছেন, অমরনাথ যাত্রা 2023 শুরু হচ্ছে 1 জুলাই শনিবার এবং শেষ হবে 31 আগস্ট বৃহস্পতিবার 2023। মানে এবছরের যাত্রা 62 দিনের যাত্রা হতে চলেছে। এ পর্যন্ত প্রায় 45 দিনের মতো যাত্রা হতো, কিন্তু এবছর অর্থাৎ 2023-এ অমরনাথ যাত্রার দিন বেড়ে গিয়ে 62 দিন হয়ে গিয়েছে। অগণিত ভক্তদের কথা মাথায় রেখে শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড এবছরের যাত্রা 62 দিনের ঘোষণা করেছে। সকল তীর্থযাত্রীদের জন্য এ এক বড় খুশির খবর। অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 17 এপ্রিল থেকে। যাত্রীরা 17 এপ্রিল থেকে অনলাইন এবং অফলাইন দুই মোডে রেজিস্ট্রেশন করতে পারবে। অফলাইন মোডের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, জেকে ব্যাংক অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক, SBI এবং ইয়েস ব্যাংকের 542টি ব্রাঞ্চের মধ্যে যে কোনো একটি ব্রাঞ্চে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। 17 এপ্রিল থেকে শুরু হচ্ছে যাত্রা রেজিস্ট্রেশন। কমপ্লিট হেলথ সার্টিফিকেট আপনি পেয়ে যেতে পারবেন আপনার এলাকার নির্দিষ্ট হসপিটাল থেকে। আপনার এলাকার কোন ব্রাঞ্চ এবং কোন হসপিটালে এই সুবিধা পাওয়া যাবে তার লিস্ট পরবর্তী আপডেটে আপনারা পেয়ে যাবেন। আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন মহাদেব টু বেঙ্গলি চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, মানে আরও অন্য যাত্রীরা যাতে উপকৃত হয় তার জন্য ব্যবস্থা করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন, তাহলে পরবর্তী আপডেট পেতে কোনো অসুবিধা হবে না। শেষ করছি, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।